আমরা এর আগে আপনাদের কিছু মানুষের সঙ্গে কথা বলেছি, সেগুলো আপনারা শুনেছেন, তারা কি চায়, তাদের কি আশা আকাঙ্ক্ষা সব আপনারা শুনতে পেয়েছেন। এবার আমরা আরও কিছু লোকের সঙ্গে কথা বলবো যারা ভোট দিয়ে এলেন, তাদের সঙ্গে আমরা কথা বলি, দেখি তাদের তারা কি চায়। আপনি ভোট দিয়েছেন? একটু দিয়ে এলেন, কীরকম লাগছে ভোট? ভালো লাগছে, খুব ভালো লাগছে, কোনো চিন্তা টেনশন? না না না, স্বেচ্ছা ভোট দিয়েছেন। কী চাইছেন কি আগামী সরকারের কাছে সেন্ট্রালে? আমি তো কোনো সহযোগিতাই পাচ্ছি না দিদি, কোনো ঋণই পাচ্ছি না, এত বয়স হয়ে গেল, দশটা পয়সার উপকারও পাচ্ছি না, মা নেই, বাবা নেই, বিয়ে থা করিনি, ভাই ছোটো ভাইয়ের ওপরে খাই, ভাই ইচ্ছে করলে দেবে না দিলে না। বেকার ভাতার জন্য কখনো আবেদন করেন? আমাকে বলছো তোমার হবে না। কেন হবে না জিজ্ঞেস? আমি গরিব মানুষ, আমাকে কে দেবে, সহযোগিতা করবে কে? তাহলে আপনি কি চান? হ্যাঁ অবশ্যই। কী চান? কিছু আমি একটু কিছু সহযোগিতা চাইছি সরকারের কাছে। তো সেন্ট্রালে কাকে দেখতে চান প্রধানমন্ত্রী হিসেবে? এখন সেইটা তো বলতে পারছি সবাই তো না, কোন সরকার এলে আপনার উপকার হবে? আমি একটা কথা বলি, মানে সরকার যেই আসুন না কেন সবাই ভালো, কেউ খারাপ না। আমি যদি খারাপ হই তাহলে সব কিছু খারাপ দেখবো, আর আমি যদি ভালো হই তাহলে সব কিছু ভালো দেখবো, এটা তো ঠিক। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম নমিতা দেব। আপনি এখানেই থাকেন? হ্যাঁ, এই যে আমার বাড়ি, এই গলিটা দিয়ে মাথাতে আসুন। থ্যাংক ইউ আপনাকে। আমাদের আপনি, হ্যাঁ যাব। আপনারা শুনলেন উনি কি বললেন, যে যেই আসুক না কেন আমি যে ভালো তো সব ভালো। আমরা আরও কিছু লোকের সঙ্গে কথা বলবো, আসুন আমার সঙ্গে। প্রতিবারই তো ভোট দেয় আর কি, বা কি কেমন লাগবে? কোনো চিন্তার কারণ নেই? না না, চিন্তার কোনো কারণ নেই, সুস্থ হয়ে। হ্যাঁ সুস্থ। এখানে কোন ফোর্সের দ্বারা ভোট হচ্ছে, সেন্ট্রাল না রাজ্য সরকার? এটা হচ্ছে সেন্ট্রাল। কি চাইছেন সেন্ট্রালে কারা রাজত্ব করুক আগামীতে? যেই পার্টি আছে সেই পার্টি থাকবে, আর কে থাকবে? আচ্ছা, আপনি চাইছেন বিজেপি থাকবে? এখন ভোটে রায় দেখে কি হবে। তো যে সরকার এখনো সেন্ট্রালে আছে তার কি কাজ আপনার খারাপ লেগেছে, কি কাজ ভালো লেগেছে, কি হলে ভালো হতো সেটা বলতে পারবো? আচ্ছা ঠিক আছে। আপনার নাম? আমার নাম গৌতম কুণ্ডু। এখানেই থাকেন? হ্যাঁ, আমার রাজবাগানে বাড়ি। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। আপনারা শুনলেন উনি কি বললেন। ঠিক আছে, বেঙ্গল বিট থেকে সোমা ঘোষ ক্যামেরায়।